বাংলা লিংক বাংলালিংক বাংলা পথের বন্ধুরা কেমন আছেন? আর অপেক্ষা নয়, শুরু হয়ে গেল প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য, হ্রদ, বন বনানি, পাহাড়ে ঘেরা জেলা রাঙামাটিতে বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযান। গত পর্বে আমরা এসেছি রাঙামাটি শহরের নাপ্পিঘাট থেকে ট্রলারে চেপে কাপ্তাইলেকের বুক চিরে রাঙামাটি সদর উপজেলার হাজাছড়া এলাকায়। হাজাছড়া পাড়া থেকে টিম গুছিয়ে আমরা গত দু আড়াই ঘন্টা একটানা পাহাড় বাইছি কোন এক অজানা বাদুর গুহা দেখার আশায়। মন্দির দেখুন, আজ আপনাদের নিয়ে যাব এক আশ্চর্য স্থানে। কতজনও আর শেষ হয় না, আমাদের একটু ভুল হয়েছে, আমাদের যারা পোটার ছিল তারা আমাদের খাবার দাবার সব নিয়ে ক্যাম্পে চলে গেছে, আর আমরা ভুল করেছি যে আমাদের সাথে কিছুই নাই, খাবারের পানিও নাই। অনেক হয়ে গেল হাঁটা, আরও হয়তো বা কিছুক্ষণ হাঁটতে হবে, উই আর নট শিওর কতদূর যাবো। আশা করছি ভালো কিছু একটা আপনাদের দেখাতে পারবো। আপনারা শুভলং আসছেন, এটার পাশে আপনারা নৌকা থেকে নামছেন। আমরা গুহার খুব কাছে চলে আসছি, এদিক দিয়ে যাবো। যোগ যোগ বেরোচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, টুকটাক দ্রুত যেতে হবে। সড়ক দুর্ঘটনাকে যেন আমরা আমাদের জীবনের এক নির্মম সত্য বলে মেনে নিয়েছি। গত ১৪ জানুয়ারি সকালে বান্দরবান জেলার থানচি উপজেলার শিলাজিরি এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাভেলার অফ বাংলাদেশের কয়েকজন সাহসী ভ্রমণ পিপাসু বন্ধুদের অকাল মৃত্যুকেও আমরা জীবনের আরেক নির্মম সত্য বলে মেনে নিয়েছি। শোকার্ত পরিবারের প্রতি রইল বাংলালিংক বাংলা পথের সমবেদনা। জঙ্গলি পাহাড়ি পথেও হাঁটার অনেক রিস্ক আছে, হঠাৎ পাহাড়ি খাদে পড়ে যাওয়া, বন্যপ্রাণীর আক্রমণ, বিশেষত সাপসহ ম্যালেরিয়া সংক্রামক মশার কামড়, এসবের পাশাপাশি পথ হারিয়ে যাওয়ার আর জোকের ভয় তো রয়েছে। সবকিছু উপেক্ষা করে আমরা পাহাড় পাইছি। এমন এক পরিবেশে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের গত পর্বের কুইজের উত্তর আর বিজয়ীর নাম। প্রশ্নটি ছিল কাপ্তাই লেক কোন জেলায় অবস্থিত, সঠিক উত্তর হল রাঙামাটি। এবারে ১২,273টি এসএমএস এর মধ্যে সঠিক উত্তর এসেছে ১০,597টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন ঢাকার মধ্যপাড়ার রঞ্জন মল্লিক। কংগ্রেচুলেশন আপনাকে। আপনি চলে যান কক্সবাজারের বিলাসপুর হোটেল প্রাসাদ প্যারাডাইসে, প্রিয়জনকে নিয়ে তিন দিন দুই রাত আয়োজন করে আসুন। আর বাকিরা আমার সাথে চলুন দেখে আসি পাহাড়ের খাঁজে লুকিয়ে থাকা এক আশ্চর্য গুহা। আমাদের সবাই গান গাচ্ছে, মনে হয় ওরা কেপটা দেখতে পাইছে, এত সুন্দর কেপ দেখা, সবার গান বাড়াইছে মুখ দিয়ে। চলেন আমরা দেখি কি দেখছে তারা। কি বলছে
এতক্ষণ আমরা যে ধরনের পাহাড় বাই ছিলাম তা কঠিন ও দুর্গম হলেও এক্সট্রিম ছিল না। এখন আমরা এমন একটা অবস্থানে এসে পৌঁছেছি যে এখান থেকে নামতে হলে অনেকটা দেয়াল বেয়ে নামতে হবে, স্পাইডারম্যানের মতো। এই পথটি ধরে যদি নামতে না পারি তাহলে আমাদেরকে আরো কয়েকটা পাহাড় ঘুরে অন্য একটা পথে যেতে হবে। একেবারে খাড়া 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 এই খাড়া পাহাড় বেয়ে নামতে গেলে পিছলে পড়ে যাওয়া অবিস্মরণীয় একটা বিষয়। নিয়ম মাফিক আমরা সবাই একের পর এক আচার খাচ্ছি, তবে আনন্দ অনুভূতি হচ্ছে এই ভেবে যে এই পাহাড়ের নিচেই রয়েছে সেই আশ্চর্য গুহার প্রবেশের পথ। রাঙামাটি সম্পর্কে আমরা যে ধারণা রাখি তার থেকে ভিন্ন একটা ধারণার খোঁজে আমরা এসেছি রাঙামাটি সদরের কাপ্তাই লেকের ভেতরের হাজারছড়া পাহাড়ে। রাঙামাটি সম্পর্কে কথা উঠলে ঝুলন্ত ব্রিজ, রাজবন বিহার, রাজার বাড়ি, কাপ্তাই লেক, সুবলন ঝর্ণা এসব আমাদের চোখে ভেসে ওঠে। এর বাইরে যে রাঙামাটিটি লুকিয়ে আছে তার খোঁজেই আমরা তরতর করে নেমে যাচ্ছি খাড়া পাহাড়ে। আমরা প্রায় নেমে গেছি নিচে। বাবু ভাইয়ের তত্ত্বাবধানে শেষমেশ দড়ি বেয়ে এবারের মতো জীবন রক্ষা পেল। সুখের কথা এই যে নিচে থেকে ঝর্ণার পানি শব্দ পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের জন্য পথ এবং সাঁকো তৈরি করে দিচ্ছেন আমাদের পাহাড়ি বন্ধুরা। এসব সাহসী সঙ্গীদের কল্যাণেই আমরা আজ দুর্গম পাহাড় বাওয়া পরীক্ষায় কৃতকার্য হলাম। আপনারা যখন বাংলাদেশের কোনো পাহাড়ি জেলায় বেড়াতে বা কাজে যাবেন তখন পাহাড়ি মানুষগুলোর সাথে কথা বলবেন। তাদের সাথে কথা বললে আপনি অনেক অজানা বিষয় জানতে পারবেন। আর যদি আপনার একজন পাহাড়ি বন্ধু থাকে তাহলে তো কথাই নেই, তার কাছে সাধারণভাবে জেনে নিন পাহাড়ের নানান অজানা বিষয়। তাদের সাথে সময় কাটান, গল্প করুন, খাবার খান, পারলে তাদের আতিথ্যতা গ্রহণ করুন। দেখবেন পাহাড় এবং এই সমাজ সম্পর্কে আপনার ধারণাই পাল্টে গেছে। আজ আমাদের পাহাড়ি বন্ধুদের সহযোগিতাতেই আমরা খুঁজে পেলাম এই আশ্চর্য গুহাটি। তবে এখন অনেক রিস্ক রয়ে গেছে, তো আপনারা সেই সব দেখতে থাকুন। আর আমরা জানিয়ে দিই আমাদের আজকের কুইজ প্রশ্নটি হল, কর্ণফুলী পেপার মিল কোন জেলায় অবস্থিত? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ খাগড়াছড়ি, বি রাঙামাটি, সি বান্দরবান। তো সিম্পল প্রশ্নটি আরেকবার বলে দিই, বলতে হবে কর্ণফুলী পেপার মিল কোন জেলায় অবস্থিত। আর আমরা এখন প্রস্তুত হব গুহার ভেতরে ঢোকার জন্য। বৃষ্টি হলে বস কি কষ্ট পাবো, সবার জন্য হেভি পরিশ্রম হবে, রিক্সের হবে, জীবন নিয়ে টানাটানি হবে। চলেন। কি হলে বৃষ্টি হলে? হ্যাঁ বৃষ্টি হলে, হ্যাঁ এখন শুষ্ক আসছে, বৃষ্টি হলে পরে হেঁটে ওঠার দাপ হবে, হ্যাঁ গিয়ে নামতে হবে। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। মানে একজন ধরে রাখবে, একজন নিয়ে পাস করে নিয়ে আসো, হাত ছাড়ো। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিগ বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযানে। বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে এসেছি রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই লেকের ভেতরের হাজারছড়া পাহাড়ে বাদুর গুহা দেখতে। মাউন্টেনার এক্সপার্ট বাবু ভাই আমাদেরকে দড়ি বেয়ে নিচে নামতে সাহায্য করছেন। এখন আমরা সেই গুহার ভেতরে নামব। সবাই রেডি হয়ে নিন, আমাদের এবারের অভিযানটি আপনাদের স্মরণে থাকবে অনেক।
এরই মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যত বাড়বে আমাদের তত সমস্যা হবে, সমস্যা হবে গুহায় নামতে এবং উঠতে। তাছাড়া যদি ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে পাহাড়ে অজস্র বৃষ্টিপাত জড়িত ঝর্ণার সৃষ্টি হবে। সেই ঝর্ণার পানি এক হয়ে কি যে তাণ্ডব শুরু হবে তা আমরা এখন ধারণা করতে পারছি না। তবে ওইসব আমাদের দেখার বিষয় না, বর্তমানে আমাদের একমাত্র লক্ষ্য হল বাদুর গুহা দর্শন। গো খেয়াল আমরা রাঙামাটির অনেক স্থানে ঘুরে বেড়িয়েছি, অনেকগুলো ঝর্ণা দেখেছি, তবে এমন ধরনের প্রাকৃতিক পরিবেশে কখনো আসেনি। বলতে গেলে আমরা এমন ধরনের পরিবেশে এই প্রথম এলাম। এক আশ্চর্য ধরনের অনুভূতি হচ্ছে আমাদের মনে। গুহার ভিতরে সূর্যের আলো পৌঁছলেও তা অতি স্বল্প, তাই ক্যামেরার নাইট ভিশন দিয়ে আপনাদেরকে রাঙামাটির হাজার ছড়া পাহাড়ে অবস্থিত লোকচক্ষুর আড়ালে থাকা আশ্চর্য গুহাকে ঘুরিয়ে দেখাব। আমাদের এবারে দলটি বেশ বড় এবং এবার আমাদের সাথে বেশ কিছু আধুনিক যোগাযোগ সরঞ্জামও রয়েছে। যে কোনো ধরনের বিপদে একে অন্যকে সাহায্য করার জন্য সবাই প্রস্তুত, আর এ ধরনের পরিবেশে বিপদে পড়া অস্বাভাবিক কিছু না। এখন বাজে হচ্ছে আমরা আছি 780 ফিট উপরে, আর এখন বাজে হচ্ছে 4:10, মানে বিকাল 4:10। জায়গাটা পুরাই আপনারা বুঝতে পারছেন, আমরা নাইট ভিশন লাগায় ছবি তুলছি, কারণ এটা প্রায় অন্ধকার। তো চলুন বন্ধুরা, বাংলা লিঙ্ক বাংলা পথের এক্সট্রিম রাঙামাটি অভিযানে ঢুকে পড়ি রহস্যময় বাদুর গুহায়। আমরা সাধারণত গুহা বলতে বুঝি পাহাড়ের ভেতরে প্রাকৃতিকভাবে তৈরি কোনো সুরঙ্গ, তবে এই বাদুর গুহাটি মোটেও সেরকম না। এটাকে গুহা না বলে পাহাড়ি ফাটল বলা যায়। আমরা এখন সেই ফাটলের মধ্যে দিয়ে চলেছি। আপনারা অনেকেই হলিউডের অনেক সিনেমায় এমন দৃশ্য দেখে থাকবেন, তবে এটি কোনো নাটক সিনেমা নয়, এটি বাস্তব। এই সুরঙ্গ, গুহা বা ফাটল যাই বলুন না কেন, এই এক্সট্রিম জায়গাটি আর কোথাও নয়, স্বয়ং আমাদের বাংলাদেশের রাঙামাটি জেলায় অবস্থিত। আপনি চাইলেই আসতে পারেন এখানে, শুধু একটু এক্সট্রিম অভিযান চালাতে হবে। প্রচুর বাদুর আছে এই গুহার ভেতরে। বাদুরের কিচির মিচির শুনলেও এখনও তাদের বাসস্থানের খোঁজ কিন্তু আমরা পাইনি। সামনে কোথায় কী দেখব সেই টেনশনে আছে আমরা। বাদুর পৃথিবীর একমাত্র উড্ডয়ন ক্ষমতা বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। পৃথিবীতে প্রায় 1100 প্রজাতির বাদুর রয়েছে। বাদুরদের প্রজাতির সংখ্যা স্তন্যপায়ী প্রাণীর মোট প্রজাতির সংখ্যার 20%। প্রায় 70% বাদুর প্রজাতি পতঙ্গভোগ, পাখিরা ফল ফুল খায়। বাদুর নিশাচর প্রাণী, দিনের বেলায় অন্ধকার স্থানে উল্টো হয়ে ঝুলে থাকে। বাদুরের দৃষ্টিশক্তি অত্যন্ত ক্ষীণ, তাই চলার সময় শ্রবণ শক্তির উপর নির্ভর করেই এরা চলাচল ওড়াউড়ি করে। বাদুরের কান শব্দোত্তর তরঙ্গের শব্দ শুনতে সক্ষম,
ওড়ার সময় বাদুর ক্রমাগত মুখ দিয়ে শব্দোত্তর তরঙ্গের শব্দ তৈরি করে এবং সেই শব্দ তার চারপাশ থেকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসলে বাদুর সেই প্রতিধ্বনি থেকেই আশেপাশের সম্ভাব্য বাধা বিঘ্ন সম্পর্কে ধারণা লাভ করতে ও তা এড়িয়ে চলতে পারে। আমার দেখা এই পরিমাণ বাদুর আমি আমার লাইফে দেখি না, একসাথে লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ একদম গিট গিট করছে। এটা কি সেই বাদুরের হাত? হ্যাঁ, এটাই সেই বাদুলের হাত, আমরা যেটাকে বলি সবসময় বাদল হাট নামে। বাদল হাট, বাদল হাট দেখলেন আপনারা? এটাকে সত্যি কথা বলতে কি এটা একটা লাইফ টাইম, মানে এরকম বাইপাটা এরকম জায়গায় সাধারণত আমরা আবার কবে আসব কি আসবো না তা বলতে পারছি না। তবে আসলে আমি কী বলছি আমি নিজে যাই না, কষ্টের ফল সবসময় মিষ্টি হয়, একটা জিনিস মনেই রাখবেন এটা, যে কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। আমরা প্রচণ্ড কষ্ট করছি, এখনও পর্যন্ত খাই নাই কিছু, বাজে হচ্ছে 4:30, সকালবেলা একটু নাস্তা করছি, তারপরে থেকে এই বাদুরের গুহা দেখার জন্য আমাদের সারাদিনের আজকের কষ্ট সফল হলো বলে আমরা আশা করছি। সামনে আর একটা যাওয়া যেতে পারে, সামনে কাজ যাওয়া যাবে? না যাবো না, এখানে যাওয়া যেতে পারে, আচ্ছা এটা দিয়ে অনেক দূর যাওয়া যায় এবং যদি নাকি বেরোয় যাওয়া যায়, তো যায় না, আমার যে গাইড সে দিয়ে যাচ্ছে না। তো দেখলেন বাদল হাট মানে বাদুর হাট, এক কথায় রাঙামাটির হাজারছড়া পাহাড়ের বাদুর গুহার বাদুলের বাসস্থান। আরো সামনে কি আছে দেখতে দেখতে জানিয়ে দিই, অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত জানানোর ঠিকানা SMS করুন 01911-624736 এই নম্বরে। আমি নম্বরটা আবার বলি 01911-624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinkutravelar@gmail.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। আমাদের এবারে রাঙামাটি অভিযানটি ধারাবাহিক হবে, আমরা এই অভিযানে যা দেখেছি তার সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা অব্যাহত থাকবে। বাংলা লিঙ্ক বাংলা পথের দুঃসাহসিক অভিযানগুলো আপনাদের মনে ভ্রমণে সামান্য আগ্রহ সৃষ্টি করতে পারলে আমাদের কষ্ট সার্থক হয়েছে বলে আমরা মনে করব। বাংলাদেশের দুর্গম এলাকার সৌন্দর্য যে কত সুন্দর তা আপনাদের দেখানোর চেষ্টা অব্যাহত থাকবে, এই মর্মে প্রতিজ্ঞা করে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে রাঙামাটির দারুণ দারুণ পাহাড়ি লোকেশনে, সাথে থাকার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলালিঙ্ক